সাম্প্রতিকালীন সরকার এফালে গঠন হয়েছে, আনফালে সীমান্ত ভিড় করেছে হিন্দু সকলে। নিশার ভাগতো সীমান্ত বাংলাদেশী হিন্দুয়ে ভিড় করেছে, ভারত প্রবেশের চেষ্টা অব্যাহত রাখিছে। নতুন সরকার গঠন হলেও কিন্তু বাংলাদেশত হিন্দুর সুরক্ষা বর্তমানও সুনিশ্চিত হওয়া নাই, হিন্দুর সুরক্ষা দিব পৰা নাই নতুন সরকারেও। আর আজির দিন নতুন সরকার গঠন হল, নতুন সরকারক সমগ্র বিশ্বরে দৃষ্টি নিবদ্ধ বাংলাদেশত। আমি লো এটা বাংলাদেশক নতুন আপডেট, কিয়নো বাংলাদেশত গঠন হল নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন বাংলাদেশত। আর অবশেষত শেখ হাসিনার পদত্যাগর পাছত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশত গঠন হল, ডক্টর মহম্মদ ইউনুসর নেতৃত্বত গঠন হল সরকার। আর ইউনুসক মুখ্য উপদেষ্টা হিসাবে লই 17 জনীয় সদস্যরে গঠন হয়েছে সরকার। এবার নতুন সরকারে চলাব বাংলাদেশ, নতুন সরকারত স্থান পাইছে 4 গৰাকী কই মহিলাই। শেখ হাসিনার পদত্যাগর পাছতে সংসদ ভঙ্গ করা হয়েছিল, এবার নতুন সরকারে শপথ লব, অন্তর্বর্তীকালীন সরকার স্থান নিশ্চিত করেছে অর্থনীতিবিদ সামাজিক কর্মীও। সালে উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান থাকিব নতুন সরকার, আর হাসান আরিফ, তৌহিদ হুসেইন, সৈয়দা রেজওয়ানা হাসান থাকিব নতুন সরকার। মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সদীপ ভূঁয়া, এম শেখাওয়াত হুসেন থাকিব নতুন সরকার, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, খালিদ হাসান থাকিব নতুন সরকার। আর 17 জনীয় এক তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আসম থাকিব নতুন সরকার। এই সকলক গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার অনির্দিষ্ট কাললৈকে চলিব। আর যেহেতু ইতিমধ্যে সংসদ ভঙ্গ করা হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনার পদত্যাগর পাছতেই সরকার গঠন হলেও বাংলাদেশ অব্যাহত আছে হিংসা জর্জর পরিবেশ, আর সরকার গঠনক দৃষ্টি নিবদ্ধ আছে সুবুরিয়া রাষ্ট্র সমূহর। এটা ডাঙর খবর, এই মুহূর্ত এতিয়াও স্পষ্ট হওয়া নাই পীড়িত হিন্দু সংখ্যালঘুর সুনিশ্চিত সুরক্ষা, আর হিন্দুর ওপর অত্যাচার অব্যাহত আছে বর্তমানও বাংলাদেশ। সরকার গঠনের পূর্বে বাংলাদেশ এরি ভারত সীমান্ত বাহর পাতিছে শ শ হিন্দু লোকে, আর নিশার ভাগতো বাহর পাতি আছে শ শ হিন্দু লোকে। ইতিমধ্যেই ভারত সরকারে সিল করে দিছে ভারত বাংলাদেশ সীমান্ত, এজনও যাতে বাংলাদেশী প্রবেশ করব নয়, ভারত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে, কারফিউ দিয়া হয়েছে প্রতিটি সীমান্ত, আর নিরাপত্তারক্ষীয় দিনে নিশায় টহল দিছে, বিএসএফে টহল দিছে ভারত বাংলাদেশ সীমান্ত। আর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল, আর কোন কোন থাকিব সরকার ইতিমধ্যে বাংলাদেশের নতুন সরকার স্পষ্ট করেছে, ডক্টর মহম্মদ ইউনুসর নেতৃত্বত হব সরকার, আর এগারী ইউনুস মহম্মদ ইউনুসর নেতৃত্বত এইবার সরকার হব, শেখ হাসিনা নহয়। শেখ হাসিনার পদত্যাগর পাছতে সংসদ ভঙ্গ করা হয়েছিল বাংলাদেশের, শেখ হাসিনার অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসগৃহ ভাঙি চুরমার করা হয়েছিল, লুটপাটত দৃশ্য সর্বত্রে দেখিলে পাওয়া গেছে, সোশিয়াল মিডিয়াত এই দৃশ্যয় যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবাসত চলিছিল লুটপাট, আর তার পাছতে এবার ডক্টর মহম্মদ ইউনুসর নেতৃত্বত গঠন হল সরকার। এইগুলি মহম্মদ ইউনুস আমি দেখ, ইউনুসক মুখ্য উপদেষ্টা হিসাবে লো 17 জনীয় সদস্যরে ইতিমধ্যে সরকার গঠন হল, আর নতুন সরকারত স্থান পাইছে 4 গৰাকী মহিলায়, অন্তর্বর্তীকালীন সরকারত স্থান নিশ্চিত করেছে অর্থনীতিবিদ সামাজিক কর্মী সালে উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হুসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মহম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সদীপ ভূঁয়া, এম শেখাবত হুসেন, সুপ্রিয়া চাকমা, ফরিদা আখতার, খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আসম, এই সকলক লই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। কিন্তু নতুন সরকারেও সুরক্ষা দিব পৰা নাই বাংলাদেশের হিন্দুক, শেখ হাসিনার পদত্যাগর পাছতে বাংলাদেশের হিন্দুক টার্গেট করে লওয়া হয়েছিল, মঠ মন্দিরত চলা হয়েছিল আক্রমণ, হিন্দুর অঞ্চলত চলা হয়েছিল আক্রমণ, শ শ দুর্বৃত্ত নামি পড়েছিল, ঘরত চলা হয়েছিল লুটপাট, হিন্দুর ঘরের সকল আসবাব ভাঙি দিয়া হয়েছে, এক ভয়ঙ্কর দৃশ্য পোহরলে অহা দেখিলে পাওয়া গেছে, হিন্দুর ওপর বর্বর অত্যাচার বাংলাদেশ, তার পাছতে মাত মাতিছে ভারত সরকারে, এই নতুন সরকারক ভারত সরকারে হেঁচা প্রয়োগ করব বলে মন্তব্য করেছে, কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করব ভারত সরকারে, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তর এজনও বাংলাদেশী ভারত প্রবেশ করবলে দিয়া নহব, আর যার বাবে ভারত বাংলাদেশ সীমান্তত কারফিউ ঘোষণা করেছে ভারত সরকারে, নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে, বাংলাদেশের যাতে চড়াই এটিও ভারত প্রবেশ করব নয় তার বাবে নিরাপত্তা কটকটিয়া করে তুলিছে ভারত সরকারে, আর এনেদরেই কটকটিয়া নিরাপত্তার পাছত দেখিলে পাওয়া গেছে শ শ বাংলাদেশীয় উন্মুক্ত সীমান্তরে প্রবেশের চেষ্টা চলাইছে ভারত, আর নিশার ভাগতো বাহর পাতিছে শ শ বাংলাদেশী নাগরিকে, বাংলাদেশত প্রাণর ভয়ত এওলোকে বাহর পাতিছে সীমান্তত,
আর আনফলে বাংলাদেশত গঠন হল অন্তর্বর্তীকালীন সরকার। 1975 চনত প্রথমবারের সেনার হাতলৈ গৈছিল বাংলাদেশ আর তার পাছতে 15 বছর চলিছিল বাংলাদেশের সেনার শাসন। আর তার পাছত 1991 চনত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়ে শপথ গ্রহণ করেছিল। আর এবার 2024 চনত পুনের সেনার হাতলৈ গেল বাংলাদেশ। এবার সেনায় চলাব বাংলাদেশ। আর নতুন সরকার কোন কোন থাকবে ইতিমধ্যে আমি জানাইছো, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হল। আর তার মাজতেই বাংলাদেশে ধাবমান হয়েছে অসম তথা ভারতলৈ হ হ বাংলাদেশী নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনুসর নেতৃত্বত গঠন হয়েছে সরকার। 17 জনীয়া সদস্যরে সরকার গঠন হল আর নতুন সরকারক সমগ্র বিশ্বরে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে বাংলাদেশত, কেন বিশেষ চিন্তিত হয়ে পড়ছে ভারত, ভারতের লগতে বাংলাদেশের সুবুরিয়া রাষ্ট্রসমূহ চিন্তিত হয়ে পড়ছে নতুন সরকারক লৈ। যেহেতু শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের সুবুরিয়া রাষ্ট্রসমূহর ভারতের লগতে সকল রাষ্ট্রের সঙ্গে যেহেতু বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছিল, কিন্তু এবার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক কেনে ধরনের হব তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। কূটনৈতিক সম্পর্ক কেনে ধরনের হব রাষ্ট্রসমূহর সঙ্গে, নতুন সরকারে কেনেদরে বৈদেশিক নীতিসমূহ পালন করে তাক লৈ উত্থাপন হয়েছে প্রশ্ন। যেহেতু ভারতের নিরাপত্তার ক্ষেত্রতো যথেষ্ট প্রশ্ন উত্থাপন হয়েছে বাংলাদেশের সরকার সলনি হওয়ার লগেলগেই, আর যার বাবে চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। নিরাপত্তাক লৈ ইখনের পাছত আনখনক বৈঠক অনুষ্ঠিত করেছে মোদী সরকারে। আর এবার দেখবলে পাওয়া গেছে তার মাজতে বাংলাদেশত হিংসা জর্জর পরিস্থিতির মাজতে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নতুন সরকারত কোন কোন থাকিব। 17 জনীয়া এবার সদস্যই চলাব বাংলাদেশ। পূর্বর সংসদ যেহেতু ভঙ্গ করা হয়েছে শেখ হাসিনার পদত্যাগর পাছতেই, আর নতুন সরকারে এফালে নতুন সরকার গঠনের যুঁজা চলিছে বাংলাদেশত, আর আনফালে হিন্দু সকল আতঙ্কিত হয়ে পড়েছে। বাংলাদেশ এরি হ হিন্দু লোকে ভারতত প্রবেশের চেষ্টা অব্যাহত রাখিছে, আর নিশার ভাগতো সীমান্তত বাহর পাতি আছে হ হ বাংলাদেশী হিন্দুয়ে। আমি দৃশ্য দেখাইছো এইগুলি হচ্ছে মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুসে এবার চলাব বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগর পাছতে আনন্দ উল্লাস করেছিল বাংলাদেশের নাগরিক তথা প্রতিবাদকারী সকলে। হাজার হাজার প্রতিবাদকারী রাজপথত নামি পড়েছিল। শেখ হাসিনা থাকা যে বাসভবন, সেই বাসভবনত হাজার হাজার প্রতিবাদকারী প্রবেশ করেছিল, সকল সামগ্রী লুটপাট করে লৈ গৈছিল। যোনে যি পারে সেয়াই প্রধানমন্ত্রী আবাসর পর লুটপাট করে লৈ গৈছিল। আর সেই দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আর তার মাজতে এবার নতুন সরকার গঠন হল, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল, ডক্টর মোহাম্মদ ইউনুসর নেতৃত্বত গঠন হল সরকার। ইউনুসক মুখ্য উপদেষ্টা হিসাবে লৈ 17 জনীয়া সদস্যরে এবার সরকার গঠন হয়েছে। আর নতুন সরকারত 4গৰাকীক মহিলাক স্থান দিয়া হয়েছে। নতুন সরকারের ওপরত এবার সমগ্র বিশ্বরে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, শঙ্কিত হয়ে পড়েছে বিশ্ব, কেন বাংলাদেশত গোষ্ঠীগত সংঘর্ষ বা জাতিগত সংঘর্ষই চূড়ান্ত রূপ লব বলে আশঙ্কা প্রকাশ করেছে সমগ্র বিশ্বই। আর ইতিমধ্যে শেখ হাসিনার পদত্যাগর পাছতে সেই রূপ দেখবলে পাওয়া গেছে। হিন্দুর ওপর আক্রমণ আরম্ভ হয়েছে, বাসগৃহ জ্বলাই দিয়া হয়েছে, ভাঙি চুরমার করা হয়েছে, ঘরের বাহির হব পৰা নাই বাংলাদেশের হিন্দুয়ে। আর একাংশ হিন্দুয়ে সীমান্তত বাহর পাতিছে নিশার ভাগলেকে, দিনে নিশা ভারতত প্রবেশ করব দিব সেই আশা পালি সীমান্তত বাহর পাতিছে। ভারত সরকার তরফের পর কটকটিয়া নির্দেশনা, এজনও যাতে বাংলাদেশী ভারতত প্রবেশ করব নোৱাৰে তার প্রতি লক্ষ্য রাখি সীমান্তত কার্ফিউ জারি করেছে ভারত সরকারে। আর বিএসএফে অনবরতে 24 ঘণ্টায় টহল দিছে ভারত বাংলাদেশ সীমান্তত।